এবার নজর রাখবো বাঁকুড়ার দিকে। দীর্ঘক্ষণ কর্মীদের হাতে তালাবন্দী অবস্থায় থাকার পর পুলিশ এসে উদ্ধার করে নিয়ে গেল কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারকে। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীকে তালাবন্দী করে রাখেন বিজেপির কর্মীরা। বাঁকুড়ায় বিজেপি কার্যালয় তালাবন্দী করে রাখা হয় কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারকে। কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দেয়া হয়, বিজেপি জেলা সভাপতিকে ঘিরে বিক্ষোভ আতাহাতি হয়। পরে পুলিশ এসে তালা খুলে কেন্দ্রীয় মন্ত্রীকে উদ্ধার করে। দীর্ঘক্ষণ তালাবন্দী করে রাখা হয় এবং তারপরে পুলিশ এসে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়, উদ্ধার করে নিয়ে যায় সুভাষ সরকারকে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তাকে উদ্ধার করে পুলিশ। দীর্ঘক্ষণ কর্মীদের হাতে তালাবন্দী অবস্থায় থাকার পর পুলিশ এসে উদ্ধার করে নিয়ে গেল কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারকে। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীকে তালাবন্দী করে রাখেন বিজেপির কর্মীরা। বাঁকুড়ার বিজেপি কার্যালয়ে এই তালাবন্দী করে রাখা হয় কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারকে। কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দেয়া হয়, বিজেপি জেলা সভাপতিকেও ঘিরে বিক্ষোভ হাতাহাতি হয়। পরে পুলিশ এসে তালা খুলে কেন্দ্রীয় মন্ত্রীকে উদ্ধার করে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি চব্বিশ ঘন্টা।